ফের উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি, তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। দুদিন আগে দিনের বেলায় ফ্ল্যাটে চুরি করতে এসে এলাকার মানুষের হাতে ধরা পড়ে এক দুষ্কৃতী। আজ আরকে স্ট্রিটের রাস্তার উপর তিনতলা ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনটি আলমারি ভেঙে তালা ভেঙে সমস্ত জিনিস লণ্ডভণ্ড করে দেয়। আজ সকালে বাড়ির গাড়ি চালক এসে দেখতে পায় মেইন গেটের তালা ভাঙা। এলাকার স্থানীয় পৌর প্রতিনিধিকে খবর দেওয়া হয় এবং পুলিশকেও এই বিষয়ে জানানো হয়। উত্তরপাড়া স্টেশন লাগোয়া একটি আবাসনে এক রাতে সাতটি ফ্ল্যাটে চুরি হয় গত মাসের 24 তারিখে। এভাবে পরপর চুরির ঘটনায় আতঙ্কিত উত্তরপাড়ার বাসিন্দারা। তারা শহরে ফের নৈশ প্রতিরোধ বাহিনী কার্যকরী করার দাবি জানাচ্ছে, না হলে এই ধরনের চুরির ঘটনা কমবে না। যদিও পুলিশের অনুমান এই চুরির ঘটনা বেশ কয়েকদিন আগেই ঘটেছে, এখন জানা যাচ্ছে ফাঁকা বাড়ির সুযোগে এই কাজ ঘটানো হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে বাড়ি ফাঁকা রেখে কেউ বাইরে গেলে থানায় জানিয়ে যাবার কথা জানানো হয়, সেই ক্ষেত্রে এই বাড়িটির ক্ষেত্রেও তা জানানো হয়নি। শহরের পুর প্রশাসক দিলীপ যাদব জানান, গোটা ঘটনার উপর তিনি দ্রুত ব্যবস্থা নেবেন এবং পুলিশের সাথেও কথা বলবেন। পরশু জেলা হাওড়ার বালি থেকে দুষ্কৃতীরা আসছে বলে চন্দননগর পুলিশের সূত্রের খবর। এত বড় চুরির ঘটনা ঘটলো, কি বলবেন? কি বলবো, কিছু বলার কিছু নেই, আশ্চর্য হওয়া খালি, ছাড়া কিছু করার নেই, আর বলার নেই কিছু। আতঙ্কিত তো বটেই, মানে আমাদের আশেপাশে বাড়ির যারা তারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা, যে হয়তো আমাদেরও হয়তো এই অবস্থা একই জিনিস হবে হয়তো দুদিন পরে। এত বড় চুরির ঘটনা ঘটলো, প্রতিবেশীরা কেন কিভাবে টের পেলো না, কি বলবেন? এখন সেটাই তো আশ্চর্য জিনিস, যে এটা ভেতর থেকে কদিন ধরে করছে তাই বা কে জানে। তার জন্য তো আমাদের খুবই উত্তরপাড়া বাসিন্দা হিসাবে আমরা সবাই সাধারণ মানুষ, আমরা সবাই ভয়ে রয়েছি যে এরপরে আবার কোথায় না হয়। তো প্রশাসনকে আমাদের তরফ থেকে একটাই বলার যে প্রশাসন একটু অ্যাক্টিভ হোক, আর রাত্রেবেলা নৈশবাহিনী যে ছিল সেই নৈশবাহিনীগুলোকে প্রশাসন কাজে লাগাক। নৈশবাহিনীরা চাইছে যে তারা যদি পুলিশের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য যদি পুলিশ তাদের সাথে সহযোগিতা করে তাহলে এই চুরিটা অন্তত হবে না। আজকে ইয়ংস্টার, কালকে ঘড়িবাড়ি, পরশু অমুক জায়গায়, উত্তরপাড়া বাসিন্দা হিসেবে আমরা আতঙ্কিত। আজকে আমরা বাড়ি থেকে বাড়ির লোকজনকে রেখে বেরিয়ে যাচ্ছি, কোথাও হয়তো বাড়ির সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আমরাও দেখবো যে এসে আমাদের বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সেটাও আমাদের ভাবার বিষয়। তো প্রশাসনের তরফ থেকে প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ, ওনাদেরকে আরও একটু অ্যাক্টিভ হতে হবে। আর প্রশাসনকে এইটুকুনি বলার আমার তরফ থেকে যে আপনি নৈশবাহিনী যারা রয়েছে তাদেরকে একটু সঙ্গে নিয়ে চলুন, তাদের সাথে একটু সহযোগিতা করুন, তাহলে হয়তো প্রশাসন স্কুল প্রশাসন মানে আর একটু ভালো কাজ করতে পারবে। কি তো, হ্যাঁ অবশ্যই, আমরা পরপর চুরি ঘটনায় খুবই আতঙ্কিত। কোথায় এরপরে আবার নেক্সট দা শুনি যে কালকে আরেক জায়গায় হলো, আজকে ইয়ংস্টার ক্লাবের সামনে হয়েছে, এই তালা ভেঙে ভাঙচুর যে সব চুরিগুলো হচ্ছে এগুলো তো বোঝা যাচ্ছে না এরপরে কোথায় আবার হবে। তো প্রশাসনকে আরও একটু অ্যাক্টিভ হতে হবে, আর নৈশবাহিনীকে, বিশেষ করে নৈশবাহিনী যারা রয়েছে তাদের সাথে সহযোগিতা করতেই হবে। আপনার নাম? আমার নাম জয়ন্ত চৌধুরী। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।